শুনেই খুব ইয়ে হয়েছিল। মন্ত্রী মহোদয় আপনাদের সামনে কিছু বলছেন, কিছু অর্থনৈতিক এবং অন্যান্য কিছু সাহায্য করে থাকেন। সারা বিশ্বে করোনা আসে, তার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত ডাক্তারবাবু সহ স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকের প্রচেষ্টায় আমরা আপনাদের মাঝে আবার মিলিত হতে পেরেছি। খুব বড় পরিসরে আমরা প্রত্যেক বছর এটা করি। মন্ত্রী হিসেবে, সাংসদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে নয়, 2007 সালের পরে 2008 সাল থেকে আমি পবিত্র ঈদের প্রাককালে যারা আমাদের সংখ্যালঘু মুসলিম পরিবার শহীদ হয়েছিলেন তাদের সঙ্গে মিলিত হওয়া, তাদেরকে উপহার তুলে দেওয়া, আর দুর্গোৎসব যেটা সনাতন হিন্দু ধর্ম মতে আমরা পুজো অনুষ্ঠান করি, আমার সেই সনাতনী ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকা শহীদ পরিবার, আহত পরিবার বা তাদের সঙ্গে আমি মিলিত হই। এটা 8 সাল থেকে আমি করি। আমি তখন দক্ষিণখাতের বিধায়ক ছিলাম, আন্দোলনের বন্ধু হিসাবে। তাই এবারেও মিলিত হয়েছি, বড় পরিসরে করা যায়নি, স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব রেখে এটা করতে হয়েছে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমি আমার যে কর্তব্য, যত রকমেরই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমি পালন করার চেষ্টা করি। এবারেও আপনারা এসেছেন, গ্রহণ করেছেন, আমি বেশি জনকে ডাকিনি এখানে, কয়েকজন মাত্র, বাকিদের বাড়িতে বিকালে আমার প্রতিনিধিরা বিধায়ক অফিস থেকে পৌঁছে দিয়ে আসবে। এবং এবারেও দুর্গোৎসবের প্রাককালে নন্দীগ্রামের দুটো ব্লকে শহীদ পরিবার, আহত পরিবার ছাড়াও প্রায় 15,000 মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে আমরা তুলে দিই প্রত্যেক বছরের মতো এবারেও করব। সবাই খুব ভালো থাকবেন এবং এবারে মা দুর্গার পুজোটা ভালো করে করুন। বিশেষভাবে জমায়েত, পরিবারকে নিয়ে ভিড়ের মধ্যে হাঁটা চলা বেরোনো, এগুলো থেকে একটু দূরে থাকাই আমার মনে হয় ভালো। আপনাদের সবাইকে নতমস্তকে বিনম্র চিত্তে আরেকবার শারদ শুভেচ্ছা দিয়ে পরম করুণাময় ঈশ্বরের কাছে এবং জগৎজননী মা দুর্গার কাছে আপনাদের সকলের নিরোগ দেহ, সমৃদ্ধি, শান্তি ইত্যাদি কামনা করে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আমার বক্তব্য এখানেই দিতে আনলাম। সবাই ভালো থাকবে। আমাদের বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শ্রী মা দুর্গা পূজা ব্যবস্থাপনা অর্থাৎ শারদ উৎসব, তার প্রাককালে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ, গুরুজনদের প্রণাম ও সালাম জানাই।